হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নেভার এন্ডিং জার্নি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক হলো পাহাড়ে ঘোরা, চলুন এবার আপনাদেরকে নিয়ে ঘুরে আসি রাঙামাটির দেশে। বীরভূম, এই নামটি শুনলেই সবার প্রথমেই আপনাদের মনে আসে তারাপীঠ বা বক্রেশ্বরের কথা। কিন্তু তারাপীঠ বক্রেশ্বর ছাড়াও যে এই পুণ্যভূমিতে আরও অনেক ইতিহাস আছে, তারই গল্প আজ আপনাদের সাথে করব। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভারতীয় উপমহাদেশ জুড়ে যে 51টি সতীপীঠের অবস্থান রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে 5টি সতীপীঠ। এই 5টি সতীপীঠের মধ্যে অন্যতম হল বীরভূম জেলার প্রাচীন শহর সাঁইথিয়ায় অবস্থানকারী মাতা নন্দিকেশ্বরী মন্দির। তাই এই পুণ্যভূমির ইতিহাস জানার জন্য রওনা দিলাম সাঁইথিয়ার উদ্দেশ্যে। সাঁইথিয়া স্টেশন সংলগ্ন এই সতীপীঠের অবস্থান হওয়ায় এবং রেলপথের সুযোগাযোগ ব্যবস্থা থাকায় আপনারা অনায়াসে হাওড়া বা শিয়ালদা থেকে মাত্র 3-4 ঘন্টার জার্নিতে এই মন্দিরে পৌঁছাতে পারেন। মার মন্দিরে প্রবেশ পূর্বেই মন্দির সংলগ্ন জগন্নাথ দেবের মন্দির অবস্থান করছে এবং পূজা সামগ্রী নেওয়ার জন্য ছোট ছোট দোকানও আছে। এটি হচ্ছে মার মন্দিরের মূল প্রবেশদ্বার। তাহলে চলুন মার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার পর ঠিক ডান দিকের দেয়ালে মা দুর্গার 9টি রূপ মূর্তির আকারে বর্ণনা করা হয়েছে এবং সামনেই রয়েছে একটি নাগ মন্দির, একটি বলিকাট, তার সাথে হোমকুণ্ড। মন্দিরের প্রবেশদ্বারে বিশাল একটি বটবৃক্ষ অভিভাবকের মতো পুরো মন্দির চত্বরটাকে নিজের ছায়া দিয়ে আঁকলে রেখেছে। এছাড়া আরও অনেক ছোট বড় বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষর অবস্থানও লক্ষ্য করা যায়। পৌরাণিক মতে এখানে সতীমায়ের কণ্ঠহার পড়েছিল। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দেয়। দেবীর এই নামটি এসেছে শিবের বাহন নন্দী থেকে, কারণ তিনি নন্দী দ্বারা পূজিত হয়েছিলেন। অতীতে বর্তমানে সাঁইথিয়া শহরটি নন্দীপুর নামেও পরিচিত ছিল, যা দেবীর নন্দিকেশ্বরী নামানুসারেই নামাঙ্কিত হয়েছে। জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের সাথে সাধক বামা খ্যাপার সিদ্ধিলাভের কাহিনীও জড়িত আছে। কথিত আছে, সাধক বামা খ্যাপা যখন তারাপীঠে তারামায়ের দর্শনের জন্য আকুল হয়ে পড়েছেন, তখন দেবী নন্দিকেশ্বরী স্বপ্নাদেশে বলেন যে তার পূজা করলে তবেই বামা খ্যাপার সিদ্ধি লাভ হবে এবং তারামায়েরও দর্শন লাভ হবে। মায়ের মূল মন্দিরের অপর প্রান্তের দেওয়ালে দশম মহাবিদ্যার রূপ খুব সুন্দরভাবে মূর্তি আকারে বর্ণিত করা আছে, যা দেখলে মনটা জুড়িয়ে যায়। দেবীর মূল মন্দির ছাড়াও আরও ছোট বড় মন্দিরও এখানে অবস্থান করছে, যেমন রাম সীতার মন্দির, মহাসরস্বতী মন্দির, মহালক্ষ্মী গণেশ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, রাধা গোবিন্দের মন্দির, হনুমান মন্দির ইত্যাদি। এখানে দেবী রক্ষাকর্তা হিসাবে ভৈরব নন্দিকেশ্বরের অবস্থান করছে। মন্দির চত্বরে একটি বিশাল পবিত্র গাছ রয়েছে, যেখানে ভক্তরা তাদের মনস্কামনার জন্য লাল এবং হলুদ সুতা বাঁধেন। এছাড়াও রয়েছে 108টি ঘণ্টা।
এই মন্দিরটি অতীত থেকে বর্তমান পর্যন্ত নিজের ঐতিহ্য এবং মহিমা অটুট রেখেছে। অতএব কেবলমাত্র পূজা দিয়েই চলে যাবেন না, বরং মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ বসে নিজের মনের পরম তৃপ্তি লাভ করে যাবেন। মা নন্দিকেশ্বরীকে প্রণাম জানিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ব মায়ের আরও অন্য কোনো রূপের খোঁজে। আপনাদের নন্দিকেশ্বরীর মন্দির ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।